আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে যা যা করতে হবে এখন আমি তা দেখিয়ে দিচ্ছি এটি হলো ফেসবুকের অফিসিয়াল অ্যাপস এখানে গিয়ে আপনার ফেসবুক আইডি লগ করে নেবেন আমি সোজা উপরে থ্রি লাইন নামে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবেন সোজা উপরের দিকে লক্ষ্য করুন এখানে সেটিংস যে অপশনটি এখানে ক্লিক করে নিতে হবে সোজা উপরের দিকে লক্ষ্য করুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিতে হবে একটু নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আরেকটি অপশন এই জায়গায় ক্লিক করে নিতে হবে ফাইনালি আমরা চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটি সেই অপশনে চলে এসেছি এই যে দেখুন চেঞ্জ পাসওয়ার্ডে যদি ক্লিক করে দেন তারপরেও হবে ডান দিকে যে তীরের মতো আইকনটা এখানে ক্লিক করলেও হবে আমি তীরের মতো আইকনটাতে ক্লিক করে দিচ্ছি আমার ফেসবুকের যে নেমটি রয়েছে সেই নামটি দেখাচ্ছে এই যে তীরের মতো আইকনটা এখানে ক্লিক করলেও হবে আমি ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি চেঞ্জ পাসওয়ার্ডস নামে অপশনটি আমার চলে এসছে উপরের দিকে লক্ষ্য করুন এখানে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড আমার কাছে বর্তমানে যে পাসওয়ার্ড রয়েছে ফেসবুকের সেই পাসওয়ার্ডটি আর এখানে দিতে হবে নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনার নতুন যে পাসওয়ার্ডটি দিতে যাচ্ছেন রিটাইপ নিউ পাসওয়ার্ড নতুন যে পাসওয়ার্ডটি আপনি মিডলে দিলেন সেই পাসওয়ার্ডটি হুবহু এখানে দিয়ে দিতে হবে পরপর দুইবার নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে আমি কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ডটি দিয়ে আমার ফেসবুক লগইন করা আছে এখন এই যে মিডলে এখানে আমি নিউ পাসওয়ার্ড নতুন যে পাসওয়ার্ডটি পরিবর্তন করতেছি সেই পাসওয়ার্ডটি আমি এখানে লিখে দিলাম তারপরে এই জায়গাও আমি নতুন পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি রিটাইপ করে দিচ্ছি মিডলে যে পাসওয়ার্ডটি নতুন পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিয়েছি আমি চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব তাহলেই আমার ফেসবুক এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এখন বলছে যে সেভ পাসওয়ার্ড টু গুগল আপনি যদি গুগলে সেভ করে দিতে চান তাহলে এই যে কন্টিনিউ অপশনটি রয়েছে ডান দিকে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন বলছে যে স্টে লগইন আপনি যদি লগইন অবস্থায় রাখতে চান তাহলে স্টে লগ ইনে ক্লিক করুন আর স্টে লগ আউট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আবার লগ আউট হয়ে যাবে নতুন করে আপনাকে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে তো আমি চাচ্ছি যে না আমার পাসওয়ার্ডটি লগ ইন অবস্থায় থাক এজন্য স্টে লগ ইন এখানে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে এবং নতুন যে পাসওয়ার্ডটি আমি দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটা লগ ইন হয়েছে আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ